أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আলোচনা করব শীতে লবণের কিছু ব্যতিক্রমী ব্যবহার সম্পর্কে। শীতকাল এসে পড়েছে, আবহাওয়ার রুক্ষতার দরুন নানা ধরনের রোগ শোকের প্রবণতাও বাড়বে। অল্পতেই গলায় খুশখুশে কাশি কিংবা হঠাৎ করে ফ্লুয়ের আক্রমণ, এসব শীতকালের অংশ। আবার ত্বকের অবস্থা বেশ নাজুক হয়ে যায় এই শীতে। এইসব থেকে মুক্তির উপায় খুঁজে থাকেন সবাই, কিন্তু অনেকেই জানেন না একটি মজার তথ্য, আর তা হচ্ছে রান্নাঘরের ছোট বয়ামে আপনি যে লবণ রাখেন সেখানেই আছে আপনার সকল সমস্যার সমাধান। লবণ যেমন রান্নার কাজে অতি দরকারি একটি জিনিস, ঠিক তেমনি এই শীতে শীতকালীন অনেক সমস্যা সমাধানে লবণ অতি জরুরি একটি পণ্য। আজ জেনে নিন লবণের ব্যতিক্রমী কিছু উপকার সম্পর্কে। শীতে লবণের ব্যবহার। কানের ইনফেকশন জনিত ব্যথা দূর করতে লবণ। শীতকালে কানে ব্যথা রোগে ভুগে থাকেন অনেকেই। কানের ইনফেকশন এর জন্য ডাক্তার দেখানো হয় এবং এটা খুব কষ্টদায়ক একটি বিষয়। অনেকেই কানের ব্যথায় তেল ব্যবহার করে থাকেন, কিন্তু এটা ভুল চিকিৎসা। কানের ব্যথা উপশমে আপনার দরকার শুধুমাত্র লবণ। এক কাপ পরিমাণ লবণ গরম করে নিন প্যানে কিংবা মাইক্রোওয়েভ ওভেনে। একটি মোটা কাপড়ে লবণ নিয়ে কানে সহ্য করার মতো তাপমাত্রায় ঠান্ডা হতে দিন। এরপর শুয়ে থেকে 5 মিনিট ধরে এই লবণের ভাপ নিতে থাকুন। এভাবে প্রতিদিন 3-4 বার ভাপ নিন, কানের ইনফেকশন অনেকটাই দূর হবে ইনশাল্লাহ। ফ্লু রোধে। শীতকালে সবচাইতে যন্ত্রণাদায়ক রোগ হচ্ছে ফ্লু, আর ফ্লু হওয়া মানেই 3-4 দিনের বিছানাবাস, নাক বন্ধ হয়ে শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়া জনিত। এই ফ্লু থেকে অতি সহজে নিস্তার পেতে পারেন লবণের মাধ্যমে। 250 মিলিলিটার হালকা গরম পানিতে 1/4 চা চামচ লবণ ও 1/4 চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এরপর একটি পাম্প সিরিঞ্জের মাধ্যমে এই হালকা গরম পানি নাকে প্রবেশ করান। এক পাশের নাক আঙুল দিয়ে চেপে ধরে অন্য পাশে এই হালকা গরম পানি প্রবেশ করান ও বয়ে যেতে দিন। এতে করে নাক বন্ধ সমস্যা দূর হবে এবং পাশাপাশি ফ্লু এর জন্য দায়ী ব্যাকটেরিয়া ভাইরাস মুক্ত হবে। গলায় খুসখুস কাশি দূর করতেও লবণ ব্যবহার করতে পারেন। গলায় খুসখুসে অনুভূতি ও কাশি দূর করার সবচেয়ে প্রচলিত সর্বজন স্বীকৃত সহজ উপায় হচ্ছে লবণ গরম পানির গার্গল। অনেকেই মনে করেন গার্গল তেমন উপকার পাওয়া যায় না, কিন্তু এটি অনেক কার্যকরী একটি ঔষধ শীতকালীন এই সমস্যা দূরীকরণের জন্য। 250 মিলিলিটার গরম পানিতে 1 চা চামচ লবণ মিশিয়ে নিন। পানির গরম আপনি যতটুকু সহ্য করতে পারেন ততটুকু নিন। এরপর গরম পানি দিয়ে গার্গল করুন দিনে 3-4 বার। সবচাইতে সহজ হলেও গলার খুসখুসে অনুভূতি ও কাশি দূর করার সব থেকে দ্রুত উপায় হচ্ছে লবণ গরম পানির দিয়ে গার্গল করা। ত্বকের শুষ্কতা দূর করতেও লবণ কার্যকরী। শীতকালে সবার ত্বকে আসে শুষ্কতা। এই শুষ্কতা দূর করার আগে অনেক উপায়ের মধ্যে সবচাইতে সহজ উপায় হচ্ছে লবণের ব্যবহার। শীতকালে কম বেশি সবাই গরম পানিতে গোসল করে থাকে। এই গরম পানির মধ্যে লবণ মিশিয়ে নিন। এতে করে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে ও ত্বক নরম ও কোমল হবে। সাইনাসের সমস্যা দূর করতে লবণ। শীতকালে সাইনাসের সমস্যা আরও বেড়ে যায়। যাদের এই সমস্যা আছে একমাত্র তারাই জানেন কতটা দুর্ভোগ পোহাতে হয় এজন্য। কিন্তু শীতে সাইনাসের সমস্যা কমাতে পারে লবণ। একটি পাত্রে 1 লিটার ফুটন্ত গরম পানিতে 1 চা চামচ লবণ ও 1 চা চামচ বরিক পাউডার দিয়ে মিশিয়ে নিন। এরপর এই পানির ভাপ নিতে থাকুন নাক দিয়ে। এতে করে অনেক উপশম হবে সাইনাসের সমস্যার। তো বন্ধুরা, আশা করি আমাদের আজকের পুরো প্রক্রিয়াটি বা আলোচনাটি লবণ সংক্রান্ত আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেটা শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের উপকারী আরও টিপস জানার জন্য। আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। তো আজকে পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।